প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ছাত্ররা, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবরা জুনিয়র, কিন্তু আমরা চতুর্থ গ্রেডে, বললেন মাওসির ডিজি। চলুন জেনে নেব বিস্তারিত। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদ ও বেতন গ্রেডে পিছিয়ে থাকায় আক্ষেপ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন, আমার কয়েকজন সরাসরি ছাত্র এখন যুগ্ম সচিব হয়ে গেছে, অতিরিক্ত সচিবরা আমাদের জুনিয়র, কিন্তু আমরা চতুর্থ গ্রেডের কর্মকর্তায় আছি। আজ সোমবার ঢাকা কলেজ মিলনায়তনে বিশেষ সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নেহাল আহমেদ এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা ক্যাডারের পদের উন্নতির ক্ষেত্রেও বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার চিত্র বোঝাতে গিয়ে নেহাল আহমেদ আরও বলেন, মাউসি মহাপরিচালকের পদটি গেট এক এর পথ, কিন্তু এটা এমন একটি জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে, আকাশের দিকে তাকালে কিন্তু সিঁড়ি নেই, সেই সিঁড়ির সিস্ট পেছনেও বিভিন্ন রকমের দাড়ি, কমা, সেমিকলন, এসবের কোয়ারি। এ সময় তিনি শিক্ষামন্ত্রীর মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। এই বক্তব্যের প্রেক্ষাপটে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা অনেক দিন থেকে অনেক চেষ্টা করছি, প্রথম গ্রেডে যাওয়ার সিঁড়ির কথা বলছেন, সেই সিঁড়ি নেই, দ্বিতীয় গেট নেই, তৃতীয় গ্রেডে অল্প কয়েকটি পদ দেওয়া হয়েছে, সেগুলো কার্যকর করায় বিলম্ব হচ্ছে, এরকম নানাবিধ সমস্যা আছে। এসব সমস্যা দূর করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহিদুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব কামাল হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ঢাকা মহানগর মামুন উল হক প্রমুখ। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।